নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। পার্শ্ব অভিনেতা, বাংলা ছবির স্বর্ণযুগে এভাবেই সহ অভিনেতা অভিনেত্রীদের চিহ্নিত করা হতো। বর্তমানে যাদের বলা হয় চরিত্রাভিনেতা, এমনই এক বলিষ্ঠ চরিত্রাভিনেত্রী ছিলেন সুলতা চৌধুরী। উত্তম কুমারের যুগে যিনি নায়িকা হিসেবে অভিনয় শুরু করে পরবর্তীকালে সহ অভিনেত্রী হয়েছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়ের প্রস্তাব। কিন্তু কেন জানাব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। 1945 সালে পরাধীন ভারতের কলকাতা শহরে একটি বর্ধিষ্ণু পরিবারে জন্ম। বাবা অটলচন্দ্র রায়চৌধুরী মেয়ের নাম রেখেছিলেন মায়া। ছোট থেকেই নাচ এবং গানের শখ ছিল মায়া রায়চৌধুরীর। নারায়ণ মিশ্রের কাছে নাচের তালিম নেওয়ার সময় অভিনয় প্রস্তাব আসে, কিন্তু রায়চৌধুরী পরিবারের মেয়ে সিনেমায় নামবে এই কথাটি মেনে নিতে পারেননি বাবা। যদিও প্রথম জীবন থেকেই অত্যন্ত ডাকাবুকু মেয়ে মায়া এক প্রকার জেদ করেই অভিনয় শুরু করেন। 1960 সালে প্রথম ছবি ছিল দেবর্ষী নারদের সংসার। সেই বছরই তাঁর কাছে দ্বিতীয় ছবির প্রস্তাব আসে, ছবির নাম শেষ পর্যন্ত। পরিচালক সুধীর মুখার্জির শেষ পর্যন্ত বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। এরপর অভিনয়ের প্রস্তাব আসার সংখ্যাও দিনে দিনে বেড়ে গেল। পরের বছর দুই ভাই, দাদা ঠাকুর, অবশেষে ত্রিধারা, উত্তম কুমারের বিপরীতে নতুন তীর্থ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। ততদিনে তিনি মায়া রায়চৌধুরী নাম পাল্টে হয়েছেন সুলতা চৌধুরী। নায়িকা হিসেবে যখন কেরিয়ার সবে গতি নিতে শুরু করেছে, তখন ছবি বাছাইয়ের ক্ষেত্রে বারবার ভুল করে বসেন সুলতা দেবী, আর সেটাই তার নায়িকা হওয়ার পথে পরবর্তীকালে বাধা হয়ে দাঁড়ায়। কিছুদিনের মধ্যেই সহ অভিনেত্রীর পর্যায়ে নেমে আসেন তিনি। তিন ভুবনের পারে বা জীবন জিজ্ঞাসা ইত্যাদি ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন। স্ত্রী বা অগ্নিশ্বর ছবিতেও বাড়ির পরিচারিকার চরিত্র পেয়েছেন। যদিও অভিনয়কে ভালোবেসেই তিনি কোনো প্রস্তাবে ফিরিয়ে দিতেন না, কিন্তু সত্যজিৎ রায়কে ফিরিয়ে দিয়ে জীবনের দ্বিতীয় বড় ভুল করেছিলেন। মহানগর ছবির প্রধান চরিত্রের জন্য সত্যজিৎ রায় প্রথমে সুলতা চৌধুরীর কথাই ভেবেছিলেন, কিন্তু কন্ট্রাক্টগত কিছু সমস্যার জন্য শেষ পর্যন্ত প্রস্তাব ফিরিয়ে দেন সুলতা চৌধুরী। যে কটি ছবিতে অভিনয় করেছেন সেটি ছোট হোক বা বড় চরিত্র, সবেতেই অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। এক বা দুই মিনিটের জন্য পর্দায় উপস্থিত হলেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখতেন তিনি। সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন উৎপল দত্তের নাটকের গ্রুপেও, যদিও তাঁর কাজের মেয়াদ বেশি দিন স্থায়ী হয়নি। 1985 সালে খুব অল্প বয়সেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। শেষ অভিনীত ছবি ছিল দেবিকা। সুলতা চৌধুরী আজ টালিগঞ্জে হারিয়ে যাওয়া একটি নাম। শুধু তিনি নন, তাঁর মতো অনেক সহ অভিনেতা অভিনেত্রী কালের গর্ভে হারিয়ে গিয়েছেন। কিন্তু একটি কথা ভুললে চলবে না, সহ অভিনেতা অভিনেত্রীরা হলেন তরকারিতে নুনের মতো, যাঁদের ছাড়া রান্না সম্পূর্ণ হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।